বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে তা জানেন কি? তিনি কিভাবেই বা এত অল্প বয়সে জিতেছেন শান্তিতে বিশ্বের সবচেয়ে সম্মানিত পুরস্কার? আর কিভাবেই বা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম এসেছে? আজকের গল্প তাকে নিয়েই। সাল 2008, পাকিস্তানি তালেবানদের বিভীষিকা নিয়ে বিবিসির উর্দু ওয়েবসাইটে লেখার জন্য লোক প্রয়োজন, কিন্তু তালেবানের ভয়ে কেউ কিছু বলতে রাজি নন। এরই মধ্যে পেশোয়ারের কয়েকজন বিবিসি প্রতিনিধি ভাবলেন তালেবানদের হিংস্রতা নিয়ে অহরহিত রিপোর্ট হচ্ছে, কিন্তু এর প্রভাব সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়ছে তা নিয়ে লেখার মতো কেউ ছিল না। সেখানে মানুষ কিভাবে দুর্বিষহ জীবনযাপন করছে তা জানার কোনো উপায় ছিল না। তাই তারা ভাবলেন এসব অভ্যন্তরীণ তথ্য জানার উপায় হচ্ছে যদি সেখানকার স্থানীয় কেউ এই বিষয়ে লিখতে আগ্রহী হন। এমনই একজন বিবিসি প্রতিনিধি যোগাযোগ করেন স্থানীয় স্কুলের একজন শিক্ষকের সাথে। সেই শিক্ষকের নাম গিয়াসউদ্দিন ইউসুফজাই। তিনি তার স্কুলের মেয়েদের মধ্যে খোঁজ নিতে থাকেন কেউ আগ্রহী কিনা। প্রথমে আয়েশা নামে এক মেয়ে রাজি হলেও পরবর্তীতে তার পরিবার থেকে কঠোরভাবে নিষেধ করা হয় তালেবানের ভয়ে। সে সময় তালেবানরা সোয়াদ ভ্যালি দখল করতে থাকে। টিভি দেখা, গান বাজানো, এমনকি মেয়েদের স্কুলে যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করে তারা। অগত্যা গিয়াসউদ্দিন ইউসুফজাই তার মেয়েকে পরামর্শ দেন ব্লগ লেখার ব্যাপারে। তার মেয়ে মালালা ইউসুফজাইও রাজি হয়ে যান। সে সময় তিনি মাত্র ক্লাস 7 পড়তেন। কিন্তু প্রাণনাশের ভয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেন তারা মালালার আসল নামের পরিবর্তে একটি ছদ্মনাম ব্যবহার করবেন। মালালা তার নিজের ছদ্মনাম দেন গুলমাকাই, যার অর্থ নীল ঝুমকা ফুল। বিবিসি উর্দু ব্লগে প্রথম মালালার লেখা প্রকাশিত হয় 2009 3রা জানুয়ারি। ব্লগে মালালা লিখতেন সোয়াতের প্রথম যুদ্ধ সম্পর্কে, লিখতেন মিলিটারি অপারেশন, স্কুলে মেয়েদের কম উপস্থিতি এবং সবশেষে স্কুল বন্ধ হয়ে যাওয়া নিয়ে তার অভিব্যক্তিগুলো। ধীরে ধীরে মালালার লেখার জনপ্রিয়তা বাড়তে থাকে, সাথে বাড়তে থাকে প্রাণনাশের শঙ্কাও। প্রতিনিয়ত খবরের কাগজে, সোশ্যাল মিডিয়াতে তাকে মেরে ফেলার হুমকি আসতে থাকে, কিন্তু তবুও তিনি কখনো দমে যাননি। এরপর কয়েকজন তালেবান নেতা সম্মিলিতভাবে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। 2012 সালের 9 অক্টোবর স্কুল থেকে পরীক্ষা শেষে ফেরার সময় একজন মুখোশধারী আততায়ী তাদের সামনে এসে চিৎকার করে বলে তাদের মধ্যে মালালা কে। যদি মালালা সামনে না আসে তবে সে সবাইকেই গুলি করে দেবে। নিজের প্রাণের মায়া না করে তিনি আশেপাশের সবাইকে রক্ষা করার জন্য এগিয়ে যান। আততায়ী তাকে 3টি গুলি করে। একটি গুলি তার বাঁ চোখ ঘেঁষে গাল ভেদ করে ঘাড়ের স্পাইনাল কর্ডের একেবারে কাছে গিয়ে আটকে যায়। 2-3টি হাসপাতাল পরিবর্তনের পর তাকে সর্বোত্তম চিকিৎসার জন্য নেওয়া হয় জার্মানিতে। পাকিস্তান সরকার তার সকল খরচ বহন করে। 1 সপ্তাহ পর তিনি কোমা থেকে ফেরত আসেন। শুধুমাত্র নারী শিক্ষার সপক্ষে আওয়াজ তোলায় তাকে মৃত্যুদ্বার থেকে ফেরত আসতে হয়। শোষণের বিপক্ষে, নারী শিক্ষার পক্ষে আন্দোলন এবং বিশ্বশান্তির অগ্রদূত হিসাবে ভূমিকা পালন করায় 2014 সালে ভারতের কৈলাস সত্যার্থীর সাথে সম্মিলিতভাবে নোবেল পুরস্কার লাভ করেন মালালা ইউসুফজাই। গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।